him from the yard. তো দেখো বন্ধুরা, আমাকে অনেকজন কমেন্ট করেছে যে ডবল স্ন্যাপার কীরকম চালাতে হয়। চলো আপনাদের ডবল স্ন্যাপার চালিয়ে দেখিয়ে দিই। তো এখন আমি দুটো M82 নিয়েছি। তো বান্দাগুলোর নুন পানি, তো দেখো আমি বান্দাদের কীরকম মারি। তো এই বান্দাদের আমি কীরকম নুন পানি এক করে দিই দেখো। তো ডেনারের নুন পানি এক করতে গেলে আমার নুন পানি এক করে দেয়। তো চলো দেখিয়ে দিই আপনাদের। দেখো এই বান্দাটাকে হেডশট মেরেছি, কিন্তু বডি শট লাগলো এত কষ্ট করে। তো এই বান্দাটাকে আমি আলু ভর্তা পুরো করে দেবো। দেখো নুন চাটনি সব এক করে দেবে আমাকে। তো কেউ ভয় পাবে না যে আমি এরকম টুপি চালাই। তো এরপরে যে তো এরপরে আমরা দেখা যাচ্ছি যে এই বান্দাটাকে কেউ মাথে তো বান্দা খুঁজি। তো এখন আমরা মুরগি পেয়ে গেছি। তো এখন মুরগিটা আমরা আমাদেরই খেয়ে নেবে, আমরা খাবো না কারণ খিদে পাইনি এখন। তো মুরগিটা আমাদের খেয়ে নিছে। এরপরে দেখো আমি এই মুরগিটাকে খেতে পারি কিনা দেখি। এই মুরগিটা আমাকেই খেয়ে নিল, তো কোনো ব্যাপার নেই। এরপরে আপনাদের দেখাতেছি যে আরও অনেক কটা মুরগি শিয়ালে খেয়ে লাগে এরকম দেখে দিচ্ছি। দেখো যেমন তারা এই মুরগিটাকে মারতে গিয়ে আমি নিজেই মরে গেলাম। তো এবার কী হবে দেখে দিই। এবার আপনারা ভয় খাবেন না, আমি এমনই M82 চালাই যে বান্দারা দেখে আপনি আপনি খেলা ছেড়ে দেবে যে ভাই GW আকরাম কীরকম M82 চালায়। দেখো আপনাদের দেখে দিয়ে এই নু পিলারটা আমাকে কীরকম M82 দিয়ে মেরে দিল। তো এরপরে বলে দিই যে এবার এই বান্দাটাকে দেখো মারবো কীরকম। দেখো এ 1 2 অ্যান্ড থ্রু। তো মেরে দিচ্ছি এখন থ্রু বলে, তো থ্রি বলতে পারিনি, থ্রু বলে দিচ্ছি, তো কেউ মার লেবে না। এরপরে আপনাদের বলে দিই যে এই বান্দাগুলো যদি দেখতে পাচ্ছি এই বান্দাকে এরকম টুকিং করে আমাকে মেরে দিলে দেখলে, তো এরকম হয়। তো এরপরে যে আমি অন্য একটা বান্দাকে মারতে যাই, দেখো কীরকম এই বান্দাটাকে দেখো এরকম বাঘের মতো মরে যেতে হবে, ফের শিয়ালের মতো ফেরত আসতে হবে জেন্ত হয়ে। তো